সৃষ্টিকর্তা কি তোমার আমার মিলন ঘটাতে পারতো না, প্রিয়তম আছেন আমার, এই কথাটি যেন দর্শকদের মনে হাজার বছর স্মৃতি হয়ে থাকবে। যে সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকদের মনে হাজার হাজার বছর গেঁথে থাকবে, সিনেমাটির কথা মনে হলে দর্শকদের হৃদয়ে নাড়া দিয়ে উঠবে। বলছিলাম যে সিনেমাটি দেখার পর কেউ হাউমাউ করে বের হচ্ছেন হল থেকে, শত চেষ্টা করলেও তার স্মৃতি কেউ ভুলতে পারবে না। অসাধারণ গল্পে লেখা প্রিয়তমা সিনেমাটির কথা, বিশেষ করে সিনেমাটির দ্বিতীয় পার্ট অর্থাৎ বিরতির পরও অংশটুকু যেন সকল কিছুকে ছাড়িয়ে গেছে। শাকিব খানের অভিনয়, সিনেমা গল্প আর শেষ অংশের শাকিব খানের বিদ্যলোক যেন সিনেমার ইতিহাস হয়ে থাকবে। শাকিব খানের সিনেমা দেখেই এবার হাউমাউ করে কেঁদে বের হচ্ছেন ভক্তরা। শুধু বক্তরা নয়, যারা এর আগে সিনেমাটি দেখেননিও তারা এই সিনেমাটি দেখে কাঁদতে বাধ্য হবেন। সাধারণ দর্শক যারা এর আগে শাকিব খানের সিনেমা দেখেনি তারাও কেঁদে বের হচ্ছেন হল থেকে। কি এমন ছিল এই সিনেমায়, শাকিব খান ও ইদিকা পালের বেতর, এমন প্রশ্নের জবাবে বক্তরা বলে, এই ছবি যে খারাপ কইবে, এই জীবনের ছবি বুঝে না এরকম কথা। তিন বছর পর হলে আসলাম, সত্যি ভালো লাগছে, সত্যি একটা ভালো ছবি করছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ভক্তদের মনে কত উত্তেজনা শাকিব খানকে নিয়ে। তাহলে কি শাকিব খান বাংলা সিনেমায় ইতিহাসের সকল রেকর্ড এবার ভেঙে দিবে? প্রিয়তমা সিনেমা ফুটিয়ে তোলা হয়েছে গভীর প্রেম, দুর্ধর্ষ ফাইটিং এবং শাকিব খানের মেকআপ, ড্রেস আপ, গেট আপ সব যেন এক অসাধারণভাবে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয়তমা সিনেমার অসাধারণ গল্প আর শাকিবের অভিনয় দেখে মানুষ কান্না করতেই বাধ্য হচ্ছেন। আর শাকিবের সাথে এবার কলকাতার জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ইদিকা পালও ভক্তদের প্রশংসায় মুখরিত। প্রিয় দর্শক, প্রিয়তমা সিনেমাটি কি আপনি দেখেছেন? আর দেখলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।